স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশের পাশে থাকবে ভারত, এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা মংলা বন্দর রেল লাইন ও মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট টু এর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, প্রকল্পগুলো বাংলাদেশ ও ভারতের অসাধারণ বন্ধুত্ব, আস্থা ও পারস্পরিক সহযোগিতারই বহিঃপ্রকাশ। বিস্তারিত আতিকার রহমানের রিপোর্টে। অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচন হলো। বেলা 11:30টায় আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা মংলা বন্দর রেল লাইন ও মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করলেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নয়াদিল্লি থেকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে দেশের উন্নয়ন হয়, তা তিনটি প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে আবারও প্রমাণ হলো। খুলনা মংলা বন্দর রেল সংযোগ প্রকল্পটি মংলা বন্দরকে বিদ্যমান রেল নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত করবে। এতে করে আমদানিকৃত পণ্যের কন্টেনারগুলো রেলপথের মাধ্যমে সহজেই দেশের উত্তর পূর্বাঞ্চলে সাশ্রয়ীভাবে পরিবহন সম্ভবপর হবে। এই প্রকল্পগুলি বাস্তবায়নে ভারত সরকারের সহযোগিতাকে আমি সাধুবাদ জানাই এবং আমি আশাবাদী যে সামনের দিনগুলিতে আমাদের যৌথ সহযোগিতার দৃষ্টান্তস্বরূপ আরও এমন অনেক সাফল্যের উদাহরণ তৈরি হবে যা দু দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। অভ্যন্তরীণ বাণিজ্য তিনগুণ বেড়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ সরকারের পাশে থাকবে ভারত। এটা আনন্দের বিষয় যে আমরা আবারও ভারত বাংলাদেশ সহযোগিতার সাফল্য উদযাপন করতে সংযুক্ত হয়েছি। আমাদের সম্পর্ক ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। গত 9 বছরে আমরা একসঙ্গে যে কাজ করেছি তা আগের কয়েক দশকেও করা হয়নি। সীমান্তে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আমরা স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করেছি। এটি কয়েক দশক ধরে ঝুলেছিল। আমরা সমুদ্র সীমার বিরোধ সমাধান করেছি। বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে ভারতের সহযোগিতা থাকবে। আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রকল্পটি ভারত সরকারের 392.52 কোটি টাকার অনুদান সহায়তায় বাস্তবায়িত হয়েছে। খুলনা মংলা বন্দর রেল লাইন প্রকল্প ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় 388.92 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়িত হয়েছে। মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্পে 1.6 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দিয়েছে ভারত। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।